नमस्कार, स्वागत हेडलाइंस त्रिपुरार आपनादेर मतामत अनुष्ठानेर आरेकटी पर्वे। आपनारा जानेन आमरा एई नतुन बछर थेके जे अनुष्ठानटी शुरू करेछि आपनादेर मतामत सेखाने आमरा प्रत्येक दिन एक एकटा विषय राखी एबं आपनारा आपनादेर मत करे आपनादेर मतामत सेई अनुष्ठाने तुले धरेन। आमादेर आजकेर जे विषयटा रयेछे फेर बाड़छे करोना। आमरा देखते पाच्छि आमादेर राज्य जेमन रयेछे पाशापाशि भारतवर्षेर विभिन्न राज्ये प्राय पांच छटि राज्ये करोनार प्रकोप इतिमध्येई बाड़ते शुरू करेछे। এই বিষয়টা নিয়ে আমরা আমাদেরকে কতটা সতর্কতা অবলম্বন করতে হবে এই বিষয়গুলি আপনারা আপনাদের মতামত অনুষ্ঠানে তুলে ধরবেন। আমরা জানি ইতিমধ্যেই মহারাষ্ট্রের দুটি শহরে লকডাউন জারি করা হয়েছে, পাশাপাশি আরো দুটি শহরে নাইট কারফিউ জারি করা হয়েছে। অর্থাৎ আগাম একটা সতর্কতা অবলম্বন করা হচ্ছে। 2019 সালের শেষের দিকে যখন করোনা প্রভাব বিস্তার করতে শুরু করেছে, তারপর থেকে 20 সাল পুরোটাই গেছে আমাদের স্বাভাবিক যে জীবনযাত্রা সেখানে কিন্তু ছন্দ পতন ঘটিয়েছে এই করোনা ভাইরাস। আমরা প্রথম থেকে অবগত ছিলাম না যে এর যে ব্যাপ্তি বা এর প্রভাব কতটা আমরা জানতাম না, তার ফলে এত মাত্রায় বিস্তার লাভ করতে পেরেছিল। কিন্তু আজকে আমরা জানি সতর্কতা এবং সচেতনতাই করোনাকে দূরে ঠেকাতে পারে আমাদের কাছ থেকে। সেই সতর্কতা যদি আমরা এখন অবলম্বন করি, সেই এখন যে করোনা নতুন স্ট্রেনের কথা বলা হচ্ছে সেটা প্রভাব বিস্তার করছে, আমরা যদি সতর্ক থাকি, সতর্কতা অবলম্বন করি, তাহলে কিন্তু সেই স্ট্রেন ততটা প্রভাব বিস্তার করতে পারবে না এবং আমাদের স্বাভাবিক যে জীবনযাত্রা সেখানে ছন্দ পতন ঘটবে না। আমরা ধীরে ধীরে স্বাভাবিক হয়েছি, দীর্ঘদিন লকডাউনে ছিলাম এবং লকডাউনের পর আনলক বিভিন্ন পর্যায় ছিল, এই আনলক পর্যায়গুলিতে আমরা ধীরে ধীরে কাটিয়ে উঠে আমরা এখন অনেকটাই স্বাভাবিক জীবনযাপন করছি। এই মুহূর্তে আবার প্রভাব বিস্তার করতে যাচ্ছে সেই করোনা, তার দাপট যেন আমাদের স্বাভাবিক জীবনযাত্রায় ছন্দপতন ঘটাতে না পারে আগে থেকেই আমাদের সতর্ক হতে হবে। এই বিষয়টা নিয়ে আপনারা আপনাদের মতামত তুলে ধরুন, পাশাপাশি যারা ভ্যাকসিন নিয়েছেন আপনাদের কিরকম অনুভূতি রয়েছে এগুলি আপনারা এই অনুষ্ঠানে তুলে ধরতে পারেন। আপনাদের ফোন কলের অপেক্ষায় আমরা রয়েছি। ইতিমধ্যেই আমাদের রাজ্য বেশ কয়েকজন টিএমসিতে ত্রিপুরা মেডিকেল কলেজে বেশ কয়েকজন করোনায় আক্রান্ত হয়েছেন, তাদেরকে হোম আইসোলেশনে রাখা হয়েছে। এই বিষয়গুলি আপনারা ইতিমধ্যে জেনে গেছেন, এই বিষয়টা নিয়ে আপনারা কথা বলতে পারেন। আজকের আমাদের যে বিষয়, ফের বাড়ছে করোনা, আপনারা ফোন করুন এবং আপনাদের মতামত এই অনুষ্ঠানে তুলে ধরুন। রয়েছেন একজন ফোন লাইনে। নমস্কার, স্বাগত জানাচ্ছি হেডলাইন্স ত্রিপুরে আপনাকে। নমস্কার, সম্মানিত পার্থ সারথী বলছি। গুড এবং সময়োপযোগী টপিক করোনা বাড়ছে, কারণ আমি গত দুই মাস ধরে আগরতলা শহরে দেখতেছি যে আমরা বুঝে করোনা মুক্ত হয়ে গেছে। নবরীজ ওয়ারিং মাস্ক, সোশ্যাল ডিস্টেন্স তো দূরের কথা, কিন্তু এখন যে করোনা এটা সেটা কিন্তু অনেক পাওয়ারফুল। কারণ আপনারা সবাই জানেন এগুলো ফতিকা সব মানে বয়সের এমসের ডিরেক্টর বলছেন যে এই যে করোনা আইতেছে এটা কিন্তু অনেক পাওয়ারফুল, তারপরে আমরা অসচেতন। কারণ আপনার আজকাল টপিক ইজ ভেরি গুড, তাই আপনার মাধ্যমে আমি রাজ্যবাসীকে অনুরোধ করব। আমি তো লিমিটেড টু আগরতলা শহরে, আপনি দেখেন কয়জনে মাস্ক পরতেছে বাজারের মধ্যে, কয়জনে দূরে কাজে আবার, কারণ মহারাষ্ট্র অমরাবতী হ্যাজ বিন লকডাউন, আরো অনেক কিছু হইব, কেরল যারা দিশা দেখাইছিল তারাও এফেক্টেড। কাজে এইটার একমাত্র ওষুধ হইল এইসব টিকা ফিকা, তো অনেক কিছু উল্টা পুল্টা হইতেছে। দিস ইজ মাস্ক এন্ড সোশ্যাল ডিস্টেন্স। কাজে আপনার থ্রুতে আমি এই রাজ্যের মানুষকে বলবো যে আবার মাস্ক পরেন এবং একটু দূরে দূরে থাকেন, ভিড় করবেন না, তারপরে যদি আমরা বাঁচতে পারি আপনাদের কল্যাণে আই উইল বি হ্যাপি। ভেরি গুড টপিক, নমস্কার, ভালো থাকবেন, টেক কেয়ার। নমস্কার, নমস্কার আপনাকে। প্রত্যেকদিন উনি আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকেন এবং উনার মূল্যবান মতামত প্রতিদিন আমরা পেয়ে থাকি। আপনাকে আন্তরিকভাবে আমরা হেডলাইন্স ত্রিপুরা পরিবারের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি, এবং আপনি যে মতামতগুলি তুলে ধরেন সেগুলি অত্যন্ত প্রাসঙ্গিক এবং এই মতামতগুলি যদি আমরা ফলো করতে পারি, আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলছি ফের বাড়ছে করোনা, এই বিষয়টা নিয়ে আপনি যে মতামত তুলে ধরলেন অত্যন্ত প্রাসঙ্গিক এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কথাটা আমি বলতেছিলাম যে 2019-এর শুরুর শেষের দিকে যখন করোনা প্রভাব বিস্তার করে তখন কিন্তু আমরা জানতাম না, তার
ক্ষতিকারক দিকটা বা কতটুকু শক্তিশালী সেটা কিন্তু আজকে আমরা জানি তার প্রভাবটা কতটুকু আমাদের স্বাভাবিক জীবনযাত্রায় কতটা ছন্দ পতন ঘটিয়েছে এই এই করোনা এবং তার ফলে যে লকডাউন জারি করতে হয়েছিল। আমরা যদি এখন যে প্রভাবটা শুরু হয়েছে আমরা যদি আগাম সতর্ক থাকতে পারি আমরা যেই সেই মেজার্সগুলি কেন্দ্রীয় বা রাজ্য সরকার যে বিষয়গুলি আমাদের সামনে তুলে ধরেছিল যেগুলি মানতে হবে যেমন আমাদের সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে হবে এবং মাস্ক পরতে হবে ভিড় এড়াতে হবে এই যে বিষয়গুলি তুলে ধরেছেন আমরা আগাম যদি একটু সতর্কতা অবলম্বন করতে পারি তাহলে কিন্তু সেই মারাত্মক প্রভাবটা থেকে আমরা বাঁচতে পারি। আরেকজন রয়েছেন টেলিফোন লাইনে, নমস্কার, স্বাগত জানাচ্ছি হেডলাইন ত্রিপুরায় আপনাকে, কে রয়েছেন? হ্যাঁ নমস্কার, নমস্কার, কে রয়েছেন? আমি মহপুর থেকে সুমিত সরকার বলছি। হ্যাঁ বলুন, কেমন আছেন? হ্যাঁ ভালো আছি, ভালো আছেন তো? হ্যাঁ হ্যাঁ ভালো আছি, বলুন। করোনা সংক্রমণ যদি নিম্নমুখী এরপরেও কিছুদিন পরে 30 জনের করোনা সংক্রমণ পালন করা হয়েছে, এটা খুবই একটা উদ্বেগের ব্যাপার। তাই আমরা আশা রাখছি ত্রিপুরা গভর্নমেন্ট সবার জন্য করোনা ভ্যাকসিন এনশিওর না হওয়া পর্যন্ত সবার জন্য করবেন না, গভর্নমেন্ট প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। নমস্কার স্যার। নমস্কার, নমস্কার। উনি ওনার মত করে ওনার মতামত তুলে ধরলেন, প্রত্যেকেই আপনারা আপনাদের মতামত আমাদের এই অনুষ্ঠানে তুলে ধরতে পারেন। অত্যন্ত একটা যে পরিস্থিতিতে আমরা পড়েছি এই মুহূর্তে, আরেকবার এই মুহূর্তে যদি সারা দেশের লকডাউন জারি করা হয় যদি এরকম পরিস্থিতি আসে তাহলে অনেকটাই মারাত্মক পরিস্থিতি ধারণ করবে। তাই আগে থেকে আমাদের যে সতর্কতা অবলম্বন করতে হবে আমরা যেটা আগে করতে পারিনি আমাদের অজানা ছিল, এখন আমরা আগে ভাগে যদি সতর্কতা অবলম্বন করতে পারি এবং এই যে নতুন স্ট্রেন বা নয়া স্ট্রেনের কথা বলা হচ্ছে এইমস এর যিনি ডিরেক্টর রয়েছেন। আরেকজন রয়েছেন ফোন লাইনে, নমস্কার, নমস্কার, স্বাগত জানাচ্ছি হেডলাইন ত্রিপুরা আপনাকে, কে রয়েছেন? হ্যাঁ আসলে এই ভয়াবহটা কিছুটা আছে না, দুশ্চিন্তাও বাড়িয়ে দেয়। হ্যাঁ আজকাল তো আচ্ছা দেখতে পাচ্ছি আর মাস্কের বালাই নাই, ভিড় বাড়াও দেখলাম সবখানেই লোক একটা পরিত্রাণের ব্যবস্থা হবে। আমরা সিনিয়র সিটিজেনরা ভয়াবহীন থাকি, দিন দিন করি, আবার কাজকর্মের জন্য বেরোতে হয়, না বেরোলেও চলে না, মেডিসিন দোকানে যেতে হয়, একটু সবজি বাজারে যেতে হয়, মাল বাজারে যেতে হয়, সেই একই পরিস্থিতি আগে সেই হাল, যখন চার পাঁচজন থেকে 50-60 এরকম হয়েছিল তখন আমরা মান্যতা দিয়েছিলাম সাংঘাতিক। ঠিক বলেছেন, যখন এটা চীনে প্রথম ধরা পড়লো আমরা খুব সতর্ক, আর সর্বনাশ কি অবস্থা, যুদ্ধ যুদ্ধ ভাব এখন আর সেইটা নেই, এখন সেই ভয়ে দিন দিন করছি, আতঙ্কের মধ্যে দিয়ে দিন যাচ্ছে, কখন কি হয়। আমাদের সরকার যদি এদিকটা চিন্তা করে, অর্থাৎ সিনিয়র সিটিজেনদের শুনলাম একটা প্রায়োরিটি পাবে ভ্যাকসিনের ক্ষেত্রে, এটা যদি একটু একটা বিষয় কত কতখানি পারা যায়, একটা বিষয় আপনার কাছ থেকে জানতে চাইবো, আপনি আপনি সাধারণ মানুষদের সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বলতে চাইবেন এই বিষয়টা নিয়ে, আমাদের এখন কি করা উচিত? না সাধারণ মানুষরা গ্রামের থেকে আরম্ভ করে শহর সবাই ব্যাপারটা জানে, সবাই জানা, কিন্তু ওই চলতে গেলে যা হয় এই অটোটি বলুন আর গাড়িটি বলুন কি আগে মতো ভিড়, যদি আমি চমকে তুলি যখন দুজন থাকে তখন আমি আর ওইটাকে উঠি না, কয়জন বলতো দেখি পাঁচজন ছয়জন নিয়ে চলে, তার পাঁচজন নিয়ে চলে, গাড়িতে যতই বসে আসলে সচেতন কিন্তু গ্রামের সেই শ্রমিক থেকে আরম্ভ করে শহরের সব বিত্তবানরা জীবনে
যারা উচ্চশিক্ষিত তারাও জানে জেনেও কিন্তু বাস্তব চিত্রটা কিন্তু উল্টো। এখন নতুন করে কি বলবো, প্রথম দিকে যে অর্থাৎ উনিশের নভেম্বর ডিসেম্বরে যে বার্তাটা ভারতবর্ষে আমরা মান্যতা দিয়েছি, এখন কাছে কি হবে নাই, হয়তো দু একজন সবার জন্য দু একজন মাঠ পাকা দু একজন আর সবাই খুললাম খুললা সবাইকে বললো বলার মতো কি নতুন করে কিছু পাচ্ছি না সেই পুরনো ভাষণ দিই অর্থাৎ সচেতন। ধন্যবাদ, নমস্কার, ধন্যবাদ। উনিও একই কথা বলেছেন, ওনার একটা দাবি রয়েছে রাজ্য সরকারের প্রতি যে সিনিয়র সিটিজেন, যেটা রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার এর আগেই ঘোষণাটা দিয়ে রেখেছেন সিনিয়র সিটিজেনদের একটা প্রায়োরিটি দেওয়া হবে, উনি সেই বিষয়টাকে উত্থাপন করেছেন যাতে সেই সুযোগটা দেওয়া হয়। পাশাপাশি সবার প্রতি যে একটা আবেদন রেখেছেন যে সচেতন থাকতে হবে আমাদের, এই কথাটা কিন্তু বারবার শিখিয়ে দিচ্ছে আমাদের জীবন স্বাভাবিক যে চলার পদ্ধতি, সেই পদ্ধতিতে যে পরিবর্তনগুলি আমরা আনলে করোনাকে আমরা ঠেকাতে পারবো, সেই পদ্ধতিগুলি অবশ্যই কিন্তু আমাদের স্বাভাবিক চলাফেরায় অন্তর্ভুক্ত করতে হবে এবং তার মাধ্যমেই আমরা করোনা থেকে পরিত্রাণ পেতে পারি। নতুন করোনা স্ট্রেনের যে প্রকোপ আরো ভয়ঙ্কর বলে দাবি করছেন কিন্তু বিশেষজ্ঞরা, তারা সাফ জানিয়েছেন শরীরে অ্যান্টিবডি যদি থাকে তারপরেও কিন্তু তা আক্রমণ করতে পারে। মহারাষ্ট্রে নতুন স্ট্রেনের দেখা মিলেছে বলে দাবি বিশেষজ্ঞদের, তারা ভ্যাকসিন আসাতে করোনা ভাইরাসের দাপট যে নাগালের বাইরে আসা সম্ভব হয়েছে তা ভাবা ঠিক নয় বলেও কিন্তু দাবি করা হয়েছে বিশেষজ্ঞদের তরফ থেকে। এইমসের প্রধান রণদীপ গুলেরিয়া কিন্তু এই দাবি করেছেন, কোভিড নাইন্টিন ভাইরাস মিউটেন্ট করে যে নতুন আকার নিয়েছে তা শরীরে ঢুকলে বিপদ আরো বেশি হতে পারে বলে দাবি বিশেষজ্ঞদের। এগুলি বিশেষজ্ঞদের মতামত, এই নতুন স্ট্রেনের সংক্রমণের হার দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে, সুতরাং আপনারা বুঝতেই পারছেন যে এই নতুন স্ট্রেন এ যদি আমরা আক্রান্ত হই বা তার প্রভাব, তার সংক্রমণের যে প্রভাবটা তা কিন্তু খুব বেশি, এবং যদি তা ছড়াতে শুরু করে তাহলে আরেকটা বিপদের সম্মুখীন আমরা হব। এই মুহূর্তে আরেকজন রয়েছেন, নমস্কার, স্বাগত জানাচ্ছি হেডলাইন ত্রিপুরায়। হ্যাঁ দর্শক বন্ধু, আপনাকে অনুরোধ করব আপনি যদি টিভি সেটের সামনে থাকেন তাহলে একটু দূরে চলে আসবেন, নতুবা টিভির ভলিউমটা একটু কমিয়ে দেবেন যাতে করে আমরা আপনার কথাটা স্পষ্টভাবে শুনতে পারি, আপনার প্রতি এটা অনুরোধ থাকবে। স্যার, হ্যাঁ বলুন। হ্যাঁ বলছিলাম কি, আমাদের যে ত্রিপুরায় যে তো করোনার মানে যে প্রকোপটা ছিল, বলুন, মহারাষ্ট্রে তো মানে এখন মানে যে অবস্থা মানে চলছে, চলে আমরা ত্রিপুরায় যেত মানে আমরা সাধারণ মানুষ তো মাস মানে মাস টাস মানে পরে চলাটা ঠিক, আর বীজ বাটো মানে এইভাবে দেখা মানে বীজ টিজ মানে মার্কেটে। বলুন বলুন, শুনতে পাচ্ছি। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। এই যে নতুন মানে নতুন করোনা যে ভাইরাসটা মানে অনেকটা মানে স্ট্রং, বিশেষজ্ঞরা তাই বলছেন অনেকটা স্ট্রং, মানে ইতালি থেকে আপনি বা, হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, আপনি বলুন, শুনতে পাচ্ছি। হ্যাঁ বলছিলাম যে ইরাকে ছিল মানে যে ভাইরাসটা মানে সংক্রমণটা মানে অনেকটা বেড়ে গেছে, অনেকটা স্ট্রং ইউনিটি মানে মানে খেয়ে নেয়। আমাদের আমাদের দায়িত্বটা কি হওয়া উচিত সেটা আমাদের আমাদের স্যার আমাদের দায়িত্বটা উচিত মানে যাতে আমরা বীজ বাটুয়াটা মানে যাতে কম কম বীজ মানে সবজি বাজার মাছ বাজার মাংস বাজার যে যে বাজার গুলো ছিল না মানে এগুলোতে ভিড়টা যেহেতু অনেকটা কম থাকে তাতেও মানে আমরা মানে সুস্থ হবো আর কি, আর বিশেষ করে আমরা মাছটা মানে থাকা প্রয়োজন। ঠিক, ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। উনি ওনার মতামত তুলে ধরলেন। আমরা এইভাবেই এতদিন পর্যন্ত এর আগে যখন প্রথম প্রথম এই ভাইরাস আসে তখন বিজ্ঞানীরা বা সরকারের তরফ থেকে আমাদেরকে বারবার সতর্ক করা হয়েছে এই
এই পন্থাগুলি অবলম্বন করলে আমরা করোনা ভাইরাসকে দূরে ঠেকাতে পারি বা তাকে দুর্বল করতে পারি। কিন্তু এই মুহূর্তে আমরা অনেকটাই বুঝে গেছি, আমরা অনেকটাই সচেতন, আমরা অনেক কিছু জানি কিভাবে একে ঠেকাতে আমরা পারবো। সুতরাং সেই পন্থাগুলি আমাদের অবলম্বন করতে হবে আগে থেকেই, যেহেতু আবার করোনা ভাইরাস তার মাথা উঁচু করছে। ইতিমধ্যেই 5-6টি রাজ্যে আমাদের দেশের তার প্রভাব কিন্তু অনেকটাই বিস্তার করেছে। ইতিমধ্যে মহারাষ্ট্রের 2টি শহরে লকডাউন ঘোষণা করা হয়েছে, আরো 2টি শহরে নাইট কারফিউ জারি করা হয়েছে। আমরা এই লকডাউনের কি প্রভাব স্বাভাবিক মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় কি প্রভাব, সেটা কিন্তু আমাদের অভিজ্ঞতা রয়েছে। সে যাতে আমরা আমাদের পুনরায় তার সম্মুখীন হতে না হয়, তার জন্য আমাদের আগে থেকে সতর্কতা অবলম্বন করাই অত্যন্ত দরকার। সেই কথাগুলি কিন্তু দর্শকদের কাছ থেকে উঠে আসছে। পাশাপাশি যারা করোনার ভ্যাকসিন নিয়েছেন, আপনাদেরও মতামত জানতে চাইবো, কিরকম আপনারা ফিল করছেন এই ভ্যাকসিন নিয়ে, যাতে ভ্যাকসিন সম্পর্কে একটু সচেতনতা সবার মধ্যে ছড়িয়ে পড়ে। সেই বিষয়টা আপনাদের প্রতি আবেদন রাখবো, যারা ভ্যাকসিন নিয়েছেন আপনারাও আপনাদের অভিজ্ঞতাটা শেয়ার করুন আমাদের এই অনুষ্ঠানে। আজকে আমরা যে বিষয়টা রেখেছি, ফের বাড়ছে করোনা, এই বিষয়টা নিয়ে আপনারা আপনাদের কথা বলতে পারেন আমাদের এই অনুষ্ঠানে, আপনাদের মতামত অনুষ্ঠানে। ফোন নাম্বারটা আমি আরেকবার বলে দিচ্ছি, স্ক্রিনে যদিও রয়েছে, 03-8123-8142। এই নম্বরে ফোন করে আপনারা আপনাদের মতামত জানান। কোভিড-19 ভাইরাস মিউটেন্ট করে যে নতুন আকার নিয়েছে, তা শরীরে ঢুকলে বিপদ আরো বেশি বলে দাবি করছেন কিন্তু বিশেষজ্ঞরা। এই নতুন স্ট্রেনের সংক্রমণের হার দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। জানা গেছে একবার আক্রান্ত হয়েছেন তাদের শরীরেও এই ভাইরাস বাসা বাঁধতে পারে। দেশে এখনো পর্যন্ত প্রায় 250 জনের শরীরে মারণ ভাইরাসের এই নয়া প্রজাতি সন্ধান পাওয়া গেছে দেশের বিভিন্ন রাজ্যে। আরেকজন রয়েছেন ফোন লাইনে। নমস্কার, স্বাগত জানাচ্ছি হেডলাইন্স ত্রিপুরা আপনাকে। কে রয়েছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ কে বলছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন কে বলছেন? আমি শহর থেকে বলছি। হ্যাঁ স্বাগত আপনাকে হেডলাইন্স থেকে। সতর্ক নেওয়া দরকার। হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন। হ্যালো। হ্যাঁ বলুন, দর্শক বন্ধু শুনতে পাচ্ছি, বলুন। উনি হয়তো ঠিকঠাক ভাবে আমাদের কথা শুনতে পাননি, কিন্তু যে কথাটা মূল্যবান কথাটা উনি কিন্তু বলে দিয়েছেন, সচেতনতা। প্রথম থেকেই আমাদের সচেতন হওয়া দরকার। এর আগে আমরা জানতাম না, সেই কারণে ততটা সচেতনতা অবলম্বন করতে পারিনি। পরবর্তী সময়ে এর খেসারত অনেকটাই আমাদের দিতে হয়েছে, লকডাউন আনলক এই বিভিন্ন পিরিয়ড। এখনো পর্যন্ত পুরোপুরি স্বাভাবিক আমরা কিন্তু হতে পারিনি। আবার আরেকটা আক্রমণ যদি তার প্রভাব বিস্তার করে ফেলে, তার থেকে উঠে দাঁড়ানো আমাদের অনেকটাই কষ্টসাধ্য হবে। তাই আগে থেকে আমরা নিজেদেরকে যদি সচেতন করে রাখি, সচেতনতা অবলম্বন করি, তাহলে সেই ভাইরাসের প্রভাব কিন্তু ততটা বিস্তার লাভ করতে পারবে না। বিশেষজ্ঞরা যেটা বলছেন, হার্ড ইমিউনিটি সেটা 80% মানুষের মধ্যে তৈরি হলে তারপর সেটা ভালোভাবে কাজ করবে, নতুবা তার কোনো কাজ হবে না। এই মুহূর্তে আরেকজন রয়েছেন। নমস্কার। নমস্কার, স্বাগত জানাচ্ছি হেডলাইন্স ত্রিপুরায়। কে রয়েছেন? হ্যাঁ নমস্কার, স্বাগত আপনাকে হেডলাইন্স ত্রিপুরায়, বলুন। বলছিলাম স্যার, যে করোনা ভাইরাসের প্রতি যে আপনারা একটা দিয়েছেন, তার শুনে আমি ফোন করেছিলাম। হ্যাঁ বলুন স্যার। অত্যন্ত করোনা ভাইরাসটা মানে এত স্ট্রং হয়ে মহারাষ্ট্র ভিতরে মানে অনেকটাই ভেঙেছে। যেত কিন্তু এখন যে মানে কোনো ভাইরাসটা এটা মানে আমাদের ইউনিটি থাকাকালীন মানে ওদের আক্রমণ করে দেয়। আমাদের হাসপাতালে
কর্মীরা বা আশা কর্মীরা সবাই নিয়েছে, আপনিও নিয়েছে, তথাপি দেখছি যে মানে উপদেষ্টা এখন মানে যেভাবে হয়ে এসেছে তাড়াতাড়ি মোকাবিলা করার জন্য আমাদের যে ভিজ গত ওরা ভিজ মাস্ক অ্যান্টি মাস্ক এগুলোই মানে সতর্কতা মানে লাগানো মানে এক বিশেষ করে প্রয়োজন। হ্যাঁ, সেই সময়টা আমাদের এসে গেছে আরেকবার তাতে আমরা মানে আমরা ভারতবর্ষের সচেতন নাগরিক মেয়েরা থাকার দরকার যে আমরা কিভাবে মোকাবিলা করার জন্য তথাপি মানে আমরা যে মোকাবিলা করতে হবে আপনাদেরকে আন্তরিক ভাবে আমরা অভিনন্দন জানাচ্ছি। আপনারা আমাদের এই অনুষ্ঠানটাকে সফল করে তুলতে আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন। প্রতিদিন যারা ফোন করছেন তাদেরকে তো বিশেষভাবে ধন্যবাদ। প্রত্যেক দিন আমরা আপনারা জানেন আমরা বিভিন্ন বিষয় আপনাদের সামনে তুলে ধরি এবং সেই বিষয়টা নিয়ে আপনারা আপনাদের মতামত তুলে ধরেন। আজকে যে স্পর্শকাতর বিষয় আমরা বলতে পারি, ফের বাড়ছে করোনা আমাদের দেশে। আমরা লক্ষ্য করতে পারছি দেশের বিভিন্ন রাজ্যে করোনার প্রকোপ বাড়ছে, বিশেষ করে মহারাষ্ট্রের কথা বারবার আসছে। আরেকজন রয়েছেন ফ্রন্টলাইনে, নমস্কার, স্বাগত হেডলাইন্স ত্রিপুরায়, কে বলছেন? নমস্কার, আমি কমলপুর থেকে বলছি। নমস্কার নমস্কার, হ্যাঁ বলুন। একটা প্রবাদ আছে, মানুষ যদি সে না হয় মানুষ, লজ্জাকে তুমি পাবে না। মানুষ যদি আমরা মানুষের মতো না ব্যবহার করি বা না আচরণ করি, তাহলে কে আমাদেরকে সুস্থ করে দেবে? কথাটা কেন বলছি বলুন। আগে যখন সংক্রমণের হার খুব বেশি ছিল, তখনও পরিবহন ব্যবস্থার উপর কন্ট্রোল রাখা যায়নি। এখন যে অবস্থা সেটা একদম বাদর ছোলা অবস্থায় চলছে। আগরতলা শহরে যে আইন, যেমন অটোতে তিনজনের বেশি নেওয়া যায় না, কমলপুরে সেটা চারজন, পেছনে চারজন, সামনে দুজন, ছজন নিতে হবে। যদি কোনো প্যাসেঞ্জার সেখানে সহমত পোষণ না করে, তাহলে তাকে অটোতে উঠা বারণ। আচ্ছা, সাধারণ মানুষ প্যাসেঞ্জার হিসেবে কি করবে? আজকে কমান্ডারে যান, কমান্ডারের মাঝখানে পাঁচজন বসতে হবে। পাঁচজন বসতে গেলে কি করতে হয়, দুজনকে সামনে এগিয়ে বসতে হয়, তিনজনকে পিছন দিকে হেলে বসতে হয়, অর্থাৎ একজনের উপর আরেকজন হাত হয়ে থাকে। তো ভাইরাস যদি সংক্রমিত থাকে এখানে কারোর দেহে, গোটা গাড়িতে যে ছড়িয়ে পড়বে তার কোন বলার অপেক্ষা আছে না? তাহলে আমরা যাবো কোথায়? প্রত্যেকে তো আর এরকম অবস্থায় পৌঁছেনি যে প্রত্যেকে নিজের যানবাহন ব্যবহার করতে পারে। ঠিক, তো আমরা এই বিপদ নিয়েই চলছি, বিপদকে আমন্ত্রণ করছি যে বিপদ আমাদের উপরে যাতে এসে পড়ে খুব তাড়াতাড়ি। যেমন এখন বিভিন্ন রাজ্যে সংক্রমিত হচ্ছে, ফ্লাইটে যে প্যাসেঞ্জাররা আসছে, ট্রেনে যে প্যাসেঞ্জাররা আসছে, তাদের দ্বারা সংক্রমিত হবে সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা মুক্তি পাবো কি করে? আমরা শুধু সাবধান থাকবো, কি করে সাবধান হব? সাবধান হওয়ার কোন উপায় আছে আমাদের কাছে? সেই উপায়টা যদি একটু বলে দেওয়া যেত, আমরা যদি সবাই মানুষ হতাম ঠিক, তাহলে হতে জনজীবনে এত বিপর্যয় নেমে আসতো না। এই সচেতনতা কে করবে, কাদেরকে করবে পুরোটা? হ্যাঁ বলুন। ভাষা খুঁজে পাই না, এখন আমার বয়স হয়ে গেছে 60-এর উপরে, আমাকেও বের হতে হয়। ভয়ে তখন আটকে থাকে যে কখন কি হবে, কাউকে বললে কোনো কথা শুনছে না, আইন কার কথা মানবে? আইন দিয়ে তো সবটা সম্ভব নয়, যদি না আমাদের মধ্যে সেই ধরনের সচেতনতা বা দায়িত্ব বোধ। সচেতনতার উপরে আরেকটা বিষয় আমি একটু যদি বলি,
দায়িত্ব বোধ যেটা, মানে একজন আরেকজনের প্রতি যে দায়িত্ব, সেই দায়িত্ব বোধটা যদি আমাদের মধ্যে না জাগ্রত হয় তাহলে প্রশাসন কতটা করতে পারবে? আমি আপনার সঙ্গে সহমত, আমি এই ব্যাপারেই কথাটা বলতে চাইছি। বিশেষ করে কমান্ডারে যখন যাই আমি দুজনের ভাড়া দিতে রাজি হই, যে আমি দুজনের ভাড়া দেবো, হয়তো একজন প্যাসেঞ্জার কম নেব, তাও মানতে রাজি নয়। আমি কাকে বুঝাবো, নিজে কি করে চলবো? সমাধানের রাস্তা পাচ্ছি না, তাই আজকে কথা বলতে বাধ্য হচ্ছি। অত্যন্ত মূল্যবান কথা বললেন আপনি, নমস্কার, ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। প্রত্যেকটা কথা যেন মনকে ছুঁয়ে যাচ্ছিল। যারা এই উনি রয়েছেন একজন সিনিয়র সিটিজেন, উনি যেটা বলছিলেন বিভিন্ন জায়গাতে তিনি পরিবহন যে বিষয়টার উপর তুলে ধরেছেন সেখানে মানা হচ্ছে না, অনেক ক্ষেত্রে মানা হচ্ছে না ঠিক, কিন্তু সরকার বা প্রশাসন কতটা কিভাবে বাধ্য করতে পারবে সেটা যদি আমাদের মধ্যে সচেতনতা বা দায়িত্ব বোধটা না আসে তাহলে সেটা মানা বা সেটা কোনোভাবেই সম্ভব নয়। আরেকজন রয়েছেন ফোন লাইনে, আপনাকেও স্বাগত জানাচ্ছি। হ্যালো, হ্যাঁ স্বাগত হেডলাইন্স ত্রিপুরায়, আপনাকে কে রয়েছেন? আপনাকে অনুরোধ করব যদি টিভি সেটের সামনে থাকেন ভলিউমটা কমিয়ে দেবেন অথবা একটু দূরে চলে আসবেন, আপনার কথাটা যাতে আমরা স্পষ্টভাবে শুনতে পারি। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। নমস্কার, বলুন বলুন। হ্যাঁ আমি উদয়পুর থেকে বলছিলাম। হ্যাঁ বলুন। এখন নতুন করে যে করোনা আমাদের ত্রিপুরাতে আবার নতুন করে এলো, সারা ভারতবর্ষেই আছে। আমাদের এখন, আমি 60 বয়স, আমাকে কিভাবে চলতে হবে আপনি যদি আমাকে একটু গাইডলাইনটা বলে দিন, আমি বাধিত হবো আপনার কাছে। আর বিশেষ করে আমাদের দায়িত্ব সচেতনতা দিন দিন কমে যাচ্ছে মনে হচ্ছে, কারণ এখন মানুষ রাস্তাতে যখন দেখি কোন মাস্ক পরে না, আবার সে গাড়িতে 3-5-7 করে নিয়ে চলছে। আমরা এখন কিভাবে এটার থেকে মুক্তি পেতে পারি, নতুন করে আবার যে করোনা আক্রান্ত ত্রিপুরাতে হচ্ছে, আমরা সেটা থেকে মুক্তি পেতে গেলে আপনার থেকে কিছু মূল্যবান, আমরা একটু মূল্যবান একটু কি বলে উপদেশ চাইছি। দেখুন, উপদেশ দেওয়া বা সেটা সেই সাধ্য তো আমার নেই, অন্তত সে এখানে বিশেষজ্ঞরা রয়েছেন। আর এই এই মুহূর্তে আপনি শুনতে থাকুন, আপনি শুনতে থাকুন। এই মুহূর্তে এর আগেও যারা ফোন করেছেন অনেকেই বলেছেন এই মুহূর্তে সচেতন করার মতো যে বিষয় বলে দেওয়া সেটা হয়তো আর বলার অপেক্ষা রাখে না। আমরা প্রত্যেকেই কিভাবে করোনাকে ঠেকাতে পারি আমরা প্রত্যেকেই ইতিমধ্যে জেনে গেছি, আমাদের এখন শুধু সেই বিষয়টাকে ফলো করা বা অনুসরণ করা আমাদের দরকার। আপনিও বলেছেন মাস্ক ব্যবহার করা এবং 2 গজের যে দূরত্ব সেই দূরত্ব অবলম্বন করা, এগুলি প্রত্যেকেই জানে এবং এখন আমরা জেনে গেছি। শুধুমাত্র আমাদের দায়িত্ব বোধটা, সেটাকে সঠিকভাবে পালন করা, সেই কাজটা আমাদের করতে হবে। আপনারা যারা বয়স্করা রয়েছেন আপনারা পরামর্শ দেবেন এবং সেই অনুযায়ী যদি প্রত্যেকে আমরা চলি তাহলেই হয়তো এই করোনাকে দূরে ঠেকাতে পারবো এবং এর থেকে আমরা পরিত্রাণ পেতে পারবো। আপনারা জানেন দেশের বিভিন্ন রাজ্যে এই মুহূর্তে দৈনিক সংক্রমণ ফের ঊর্ধ্বমুখী হচ্ছে, সেটা ইতিমধ্যেই আপনারা জেনে গেছেন। এই নয়া স্ট্রেনের দাপট রয়েছে বলে বিশেষজ্ঞরাও কিন্তু দাবি করছেন। দেশে কোভিড-19 আক্রান্তের সংখ্যা গত কয়দিনে বাড়ছে, বিশেষ করে যে রাজ্যগুলি রয়েছে মহারাষ্ট্র, কেরল, কর্ণাটক, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, পাঞ্জাব, এই সমস্ত রাজ্যগুলিতে কোভিড সংক্রমণ উল্লেখযোগ্যভাবে বাড়ছে। মহারাষ্ট্রের আরেকজন রয়েছেন ফোন লাইনে, নমস্কার, নমস্কার, স্বাগত জানাচ্ছি হেডলাইন্স রিপোর্টে আপনাকে। নমস্কার, 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 স্বাগত জানাচ্ছি আপনাদেরকেও। হ্যাঁ বলুন। দেখুন, আজকে যে লিখলেন যে ফের বাড়ছে করোনা, এই বিষয়ে আমি 2-4 কথা বলতে চাই। হ্যাঁ বলুন বলুন। বিষয়টা হলো, আচ্ছা কেন বাড়ছে? এখন পর্যন্ত কিন্তু সেই বিষয়টা এখনো জারি আছে, কিন্তু এটা চলছে। এটা আমরা যে গাইডলাইন পেয়েছি স্বাস্থ্য থেকে, ওষুধ থেকে যে গাইডলাইন পেয়েছি আমরা, আমাদেরকে
সচেতনতা থাকতে হবে, মাস্ক পরতে হবে এবং যা যা করণীয় স্যানিটাইজার করতে হবে, সোশ্যাল মেনটেন করতে হবে, এগুলো আমরা পেয়েছি। আমরা ব্যক্তিগত ভাবে সবাই আমরা করছি, কিন্তু বিষয়টা হচ্ছে শুধু কথায় না কিন্তু বাস্তবে কাজটা করতে হবে। আমি কতটুকু করলাম সেই বিষয়টা আমাকে নিতে হবে। আসল কথা হচ্ছে আমি আমার আমার বাঁচতে হবে, বাঁচতে আমার যা যা প্রয়োজন সেটা করতে, সেটা আমার করতে হবে। শুধু করোনা না, শুধু শুধু ভাইরাস সম্বন্ধে আমি বলি না, বিভিন্ন বিষয়ে আমার দায়িত্বটা আমাকে নিতে হবে। আমি অপরের গাড়ে চাপিয়ে দিয়ে আমি বিষয়টাকে এড়িয়ে যাব সেটা কিন্তু না। আমি আপনাকে বললাম, আমি আমি খুব ভালোভাবে কথা বললাম আপনার সম্বন্ধে বা বিভিন্ন ধরনের উপদেশ নিজে দিলাম, সেটা কিন্তু মূল বিষয় না। বিষয়টা হচ্ছে আজকে সেই পরিস্থিতির মধ্য দিয়ে আমরা কি করে বাঁচতে পারি, সেই বাঁচার যে কৌশলগুলি সেই কৌশলগুলি আমাদের অবলম্বন করতে হবে, নতুবা কাউকে দোষ দিয়ে আমরা সেটা আমরা বাঁচা খুবই কঠিন হয়ে পড়বে। শুধু করোনা না, অনেক ভাইরাস আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ডে রয়েছে, অনেক ব্যাকটেরিয়া রয়েছে, তাদের থেকে আমাদের পরিত্রাণ পেতে গেলে আমাদের যে সদাচার, আমাদের যে পরিষ্কার পরিচ্ছন্নতা, আমরা যে আগে গুরু গৃহে আমরা দেখেছি বিভিন্ন ধর্মের মহাপুরুষদের যে আচার নিষ্ঠা ব্যবহার সদাচার, এইগুলিকে আমাদের অনুসরণ একদম বাঞ্ছনীয়। আমরা উপরে দুই দিয়ে আমি এড়িয়ে যাব, সরকার কি করবে? কোনো কিছু করতে পারবে না। আমরা যদি নিজেরা যদি সচেতন না হই এবং পরম পুরুষের আদর্শ অনুযায়ী যদি আমাদের যদি না চলি, তাহলে কিন্তু আমাদের বিপদ অনিবার্য। একটা কথা আছে, যেমন সদাচারে বাঁচে বাড়ে সম্প্রদায়টাকে, সদাচারে বাঁচে বাড়ে, কিন্তু আপনি সদাচারের ভিতর দিয়ে আপনি বাঁচতে পারবেন, বাড়তে পারবে। আসল বিষয় হচ্ছে করোনা কোনো বিষয় না, বিষয়টা হচ্ছে আমি কিভাবে আমি নিজেকে নিজে আমি কন্ট্রোল করে রাখবো, আমি কিভাবে ভাইরাস থেকে মুক্ত থাকবো, ব্যাকটেরিয়া থেকে মুক্ত থাকবো, বিভিন্ন পরিস্থিতি থেকে আমি মুক্ত থাকবো, আমি নিজেকে আমি শুধরিয়ে নিতে হবে। আমি কাউকে আমি দোষ দিতে যাই না, কারণ আমি প্র্যাকটিক্যালি আমি করি সেটা। তাই আমি আমি আপনাদের মাধ্যমে সমস্ত ত্রিপুরাবাসীর কাছে আমার বিনীত বিনম্রভাবে আমি অনুরোধ রাখছি, আপনারা সচেতন হন, আপনারা নিজের যা যা করণীয়, যেমন আমরা বাজার থেকে এসে আমাদের হাত পা ধুতে হবে সাবান দিয়ে 20 মিনিট অন্তরন্তর, 20 সেকেন্ড অন্তরন্তর আমাদের হাত পা ধুতে হবে। কার জন্য? সরকারের জন্য নয় কিন্তু, আমার বাঁচার জন্য। কিন্তু আমি আপনাদের মাধ্যমে আমি সবাইকে প্রত্যেকটা মানুষকে আমি অনুরোধ রাখছি, আমরা নিজেরা যদি সচেতন না হই তাহলে কাউকে আমি দূর দিয়ে আমরা সচেতন হতে পারবো না। আমার নিজের সচেতন আমি নিজেই করতে হবে। ঠিক বলেছেন, ধন্যবাদ, ধন্যবাদ, মূল্যবান কথা বলেছেন প্রত্যেকেই বলছেন। আগে নিজে সচেতন হতে হবে এবং সেই আমার নিজেকে বাঁচানো যেমন আমার দায়িত্ব, তেমনি একটা কর্তব্য রয়েছে অন্যের প্রতিও। যারা আমার পরিবারে রয়েছেন, আমি যদি বাইরে থেকে কোনো একটা ভাইরাস নিয়ে গেলাম বা কোনো একটা যেটা আমার পক্ষে নেওয়া উচিত নয় সেই জিনিসটা নিয়ে গেলাম এবং সেটা বিস্তার ঘটালাম আমার পরিবারের মধ্যে, একটা খারাপ জিনিস, সেটা ভাইরাস হোক যাই হোক, সেটা যেমন আমি দায়িত্ব এড়িয়ে গেলাম। রয়েছেন আরেকজন, নমস্কার, নমস্কার, স্বাগত জানাচ্ছি হেডলাইন্স ত্রিপুরায়। নমস্কার, নমস্কার, স্বাগত জানাচ্ছি হেডলাইন্স ত্রিপুরায়। কে রয়েছেন? বলুন। আমি জানতে চাই ত্রিপুরা যায় আমার নতুন করে করোনা ওষুধটি, সেটাকে ওই টিএমসি হসপিটালে যারা করোনা নিজেরা তারা চিহ্নিত হয়েছেন, তারা কি ওই টিকা নিয়েছেন তারা? সেটা সেটা এই অনুষ্ঠানের বিষয় নয়। যেটা যেটা বলছিলাম, এই বিষয়টা সামনে এসেছে, সেটাকে নিয়ে আমাদের কি করা উচিত, আবার যেন সেটা ছড়িয়ে না পড়ে, এই বিষয়টা নিয়ে আমরা কথা বলছিলাম আজকে। আমাদের শুধু আপনার কাছে জানতে চাই, এটা কি তারা কি করোনা টিকার যে 5 ডোজ 2 ডোজ দিয়েছে তারা? সেটা তো সবার কাছ থেকে জানা এই মুহূর্তে আমাদের আমাদের কাছে সেই তথ্যটা আমাদের কাছে নেই, বা প্রত্যেকের রেকর্ড আমাদের কাছে নেই।
কিন্তু আমাদের যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম একটা বিষয় সামনে এসেছে, শুধু শুধু আমাদের রাজ্যেই নয়, গোটা দেশের বিভিন্ন রাজ্যে এখন দেখা যাচ্ছে সেটা বাড়ছে তার প্রকোপটা। সেই বিষয়টা থেকে আমরা নিজেদেরকে কিভাবে বাঁচাতে পারি, কে টিকা নিয়েছে, কত ডোজ নিয়েছে, সেটা তো পরবর্তী বিষয়, পরের বিষয়। আমরা সচেতন থেকে, তারা ফ্রন্টলাইন ওয়ারিয়র, তারা ঝুঁকি নিয়ে কাজ করছে নিজের জীবনের, যেটা টিএমসিতে সামনে এসছে, তারা নিজের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছে। আমরা যারা এর বাইরে রয়েছি, আমরা যদি সতর্কতা অবলম্বন করে নিজেদের জীবনটাকে সেফ করতে পারি, এবং পাশাপাশি আমার পরিবার, আমার প্রতিবেশী, আমার রাজ্যের মানুষ, আমার দেশের মানুষকে সেভ করতে পারি, সেখানে সেটা হবে আমাদের দায়িত্ববোধ। সেই বিষয়টা নিয়ে আমরা কথা বলছিলাম, আমরা কতটুকু সচেতন, রাষ্ট্র বা রাষ্ট্রশক্তি সেখানে কি করবে, কিভাবে আমাদেরকে শাসন করবে, সেটা সেটাও মূল বিষয় নয়। আমরা নিজেদেরকে আলোচনার মধ্যে আমিও একমত, আপনাদের আলোচনার মধ্যে আমারও একমত যে সচেতনতা অবলম্বন করা সবারই প্রয়োজন, এটা আমি একমত। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে এই জায়গা, তারা যে পাঁচ ডোজ সেভেন ডোজ টিকা নেওয়ার পরেও তারা আমার মধ্যে আক্রান্ত, আপনার কাছে কি তথ্যটা রয়েছে তারা ফার্স্ট ডোজ এবং সেকেন্ড ডোজ নেওয়ার পরেও আক্রান্ত হয়েছেন? মোবাইলে দেখেছেন? সেটা তো বিশ্বস্ত সূত্রে নেওয়া উচ্চ খবরের পরই কোনো মতামত দেওয়া মনে হয়। ঠিক আছে, আপনি শুনতে থাকুন অনুষ্ঠান। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। সেটা যে বিষয়টা নিয়ে উনি কথা বলছিলেন সেটা আমাদের আজকের আলোচনার বিষয় না, এবং এখানে সেটা তর্ক বা বিতর্ক করেও সমস্যার সমাধান পাওয়া সম্ভব নয়। আমি মনে করি আমাদের আজকের যে বিষয়, আমরা কি করতে পারি, আমরা কতটা সতর্কতা অবলম্বন করতে পারি, কিভাবে বাঁচতে পারি। নমস্কার। নমস্কার, আরেকজন রয়েছেন, আপনাকে স্বাগত জানাচ্ছি হেডলাইন্স রিপোর্টে। নমস্কার। নমস্কার, উদয়পুর থেকে বলছি। ফের বাড়ছে করোনা। হ্যাঁ, কারণ ত্রিপুরা, আমাদের করোনাটা বাড়ার কারণ হলো আমাদের ত্রিপুরা রাজ্যের মানুষ এখনো আমরা সচেতন হতে পারছি না। কারণ আমরা দেখলাম টাউনে কোন এবার মহাশলে বলি, বিশেষ করে যখন আমরা গাড়িতে চলাচল করি, এখন আমরা ভাবছি যে ত্রিপুরা রাজ্যে করোনা মুক্ত হয়ে গিয়েছে, এটাই বোঝা যায়। যদি 100 জনের মধ্যে মাধ্যমে 5 থেকে 6 জনের মাস্ক থাকে, বা যারা দিয়েছে তারাও কিন্তু পুলিশ প্রশাসনের ভয়ে দিয়ে রাখছে, যারা যারা অফিসিয়ালে কাজ করছে তারার মধ্যে আছে, কিন্তু আমরা দেখলাম কি মনে করি, আমরা যখন টাউনে যাচ্ছি কিন্তু আমরাও মাস্কটা ব্যবহার করছি না, কিন্তু আমরা ত্রিপুরা রাজ্যের মানুষ যখন সচেতন হব তখন ত্রিপুরা রাজ্য থেকে করোনা মুক্ত হবে, আর না হলে আমাদের করোনা এই প্রকটের মাধ্যমে আমাদের একটা বিশাল একটা ক্ষতি হবে। কারণ আমরা সবসময় টাউন বন্দরে ঘোরাঘুরি করি, আমাদের এই আজকের আপনাদের মাধ্যমে জানান দিতে চাই আমরা সবাই সচেতন হব, এবং যে যে সরকারের নির্দেশগুলো আগে ছিল সেই নির্দেশগুলোকে পুনরায় আবার যদি আমরা মেনে চলি তাহলে করোনার ত্রিপুরা রাজ্য থেকে মুক্ত হবে, না হলে আর কোনো তারে থাকবে না। কারণ আমরা আমি দেখছি আপনার চ্যানেলের মাধ্যমে দেখছি মহকুমার জেলাশাসক বলেছিল যে ভ্যাকসিন দেওয়ার পরেও করোনা আক্রান্ত হয়েছে, কিন্তু যে সেটা মনে করবেন না যে আমি ভ্যাকসিন দিয়েছি কিন্তু আমার করোনা হবে না, কিন্তু সেটা ভাববেন না, কিন্তু সেই ডিস্টেন্স গুলা এবং যে যে নিয়ম গুলা ছিল সেই নিয়ম গুলা মেনে চলতে হবে, অবশ্যই, না হলে কিন্তু আমাদের আগামীর দিনে একটা বিশাল ক্ষতি হবে। কারণ সেটাই বলবো। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার আপনাকেও, মূল্যবান মতামত দেওয়ার জন্য। যে কথাটা উনিও বলছিলেন, যদিও সেটা বিশেষজ্ঞদের বিষয়, আমরা যেটা বিশেষজ্ঞদের কথা অনুযায়ী পাচ্ছি, সেকেন্ড ডোজ নেওয়ার পরও 14 দিন পরে অ্যান্টিবডি তৈরি হবে, কিন্তু তার আগে যদি আপনার ভেতরে সেই ভাইরাস প্রবেশ করে তাহলে কিন্তু সেটা আপনাকে ক্ষতি করতে পারে। আমরা ওই বিষয়টাতে যাচ্ছি না, সেটা বিশেষজ্ঞদের বিষয়, সেটা নিয়ে রয়েছেন আরেকজন। নমস্কার। নমস্কার, স্বাগত জানাচ্ছি হেডলাইন্স রিপোর্টে আপনাকে। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ নমস্কার, স্বাগত জানাচ্ছি, কে বলছেন? আমি বলছিলাম রামনগর থেকে। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমার নাম মনি সরকার। হ্যাঁ বলুন মনি বাবু। আচ্ছা, বলছিলাম কি যে করোনার ব্যাপারে যেটা বলছিলাম, এই করোনার ব্যাপারে গভর্নমেন্ট একটু সিদ্ধান্ত একটা নিতে হবে, আপনার যে মাস্কটা দিতে হবে সবাই, মাস্ক দিতে হবে সবাই,
খোলা জায়গাতে বসার জন্য মানে আমাদের একটা আবেদন আর কি। ঠিক আছে, ধন্যবাদ, ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য। উনি আরেকবার যে কথাটা বলতে চাইছেন, করোনার প্রথম দিক থেকে যেভাবে খোলা মাঠে বাজারগুলিকে স্থানান্তরিত করা হয়েছিল সেইভাবে, অর্থাৎ আগে থেকে সতর্কতা, একটা কথাই আসছে যে আমরা সতর্ক হব। আজকে যারা ফোন করেছেন বেশিরভাগই কিন্তু সেই কথাটাই বলতে চেয়েছেন, সতর্কতাই একমাত্র পথ এর থেকে মুক্তির। আপনারা জানেন দেশে এই কোভিড আক্রান্তের সংখ্যা গত কয়েকদিনে বাড়ছে। যে রাজ্যগুলির কথা বলছিলাম, মহারাষ্ট্র, কেরল, কর্ণাটক, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, পাঞ্জাব, এই সমস্ত রাজ্যগুলিতে কোভিড সংক্রমণ উল্লেখযোগ্যভাবে বাড়ছে। মহারাষ্ট্রের অমরাবতী ও অচলপুরে আগামী 1 মার্চ পর্যন্ত লকডাউন জারি করা হয়েছে। এই লকডাউনের যে যন্ত্রণা, আরেকজন বলেছেন, নমস্কার, স্বাগত জানাচ্ছি, সম্ভবত আজকের এই অনুষ্ঠানের শেষ ফোন। কিন্তু আমার প্রশ্ন হলো, এই মুহূর্তে প্রতিটা মানুষ নিজের দায়িত্ব নিতে হবে। আমি বাঁচবো এটা যদি মনে করে তাহলে ভালো থাকা যাবে। আরেকটা হলো, কে কি মনে করবে আমি জানি না, কিন্তু সরকারকে একটা দায়িত্ব নিতে হবে, রাজনৈতিক সমাবেশ বন্ধ করতে হবে। দেশকে বাঁচাতে হলে মানুষকে বাঁচাতে হলে। সবাই ভালো থাকবেন, এ ধরনের অনুষ্ঠান করার জন্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে গুরুত্বপূর্ণ মতামত দেওয়ার জন্য। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা যারা লাগাতার ফোন করেছেন আমাদের এই অনুষ্ঠানে এবং প্রত্যেক দিন করে থাকেন, আপনাদেরকে হেডলাইনস ত্রিপুরার সমস্ত টোটাল পরিবারের তরফ থেকে, যারা ক্যামেরার ওই দিকেও কাজ করছেন, অক্লান্ত পরিশ্রম করছেন, তাদের সবার তরফ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা রয়েছে। আপনারা প্রত্যেক দিন এইভাবে সহযোগিতা করে যাবেন এবং আমাদের এই অনুষ্ঠানে পরিপূর্ণতা আপনারা দিয়ে যাবেন, এই আবেদনটুকু আমরা রাখছি। তার আগে আমাদের রাজ্যের যে অবস্থানটা, টোটাল ত্রিপুরা রাজ্যে এখনো পর্যন্ত কতজন করোনা আক্রান্ত হয়েছেন সেটা, সেই যে ডাটাটা, 33,398 জন এখনো পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন এবং রিকভারি হয়েছে 32,962 জনের। আমাদের রাজ্যে এখনো পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 391 জনের। এই ছিল মোটামুটি তথ্য। আর আপনারা যারা ফোন করেছেন, আরেকবার আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, অনেক মূল্যবান তথ্য আপনারা তুলে ধরেছেন। আমাদের একটা কথাই এই অনুষ্ঠান থেকে যেটা উঠে এসেছে, বেশিরভাগ নয়, প্রত্যেকেই যে মতামত দিয়েছেন যে আমাদের সচেতন হতে হবে, আমাদের দায়িত্বশীল হতে হবে, এবং তাহলেই আমরা এই করোনাকে ঠেকাতে পারব। আপনাদের কথায় আমরা প্রত্যেকে একমত হয়ে আমরা সেই করোনাকে ঠেকাব। আমাদের আজকের এই অনুষ্ঠান থেকে আওয়াজ উঠুক, আমরা প্রত্যেকেই সচেতন হব এবং এই করোনাকে আমাদের রাজ্যে আর প্রভাব বিস্তার করতে দেব না, এবং এই যে লকডাউন তার দুর্বিষহ যন্ত্রণা আমরা আর সহ্য করব না, একমাত্র সচেতনতার মাধ্যমে আমরা তাকে ঠেকাব। এই কথাগুলো বলে আমাদের আপনাদের মতামত অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার।